परम प्रेमय जुग पुरुषोत्तम श्री श्रीठा आकरण कुलचंद्रे रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। बर्तमान जुगे मानुषेर एकटा बड़ कष्टेर दिक हलो सन्तानदेर काछ थेके दुःख पावा, चोखेर जल फेला, सारा जीवन कष्टेर मध्य दिये सन्तानके लालन पालन करेओ निजेरा ना खेये सन्तानके खाइये तादेरके बड़ करेओ शेष जीवनों तादर कास्त के चोखेर जल फेलते हैं। तो ये जिनिसटा बर्तमान जुगे चले आसछे एर जन्य परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर कुलचंद्र प्रत्येक पिता माता के किन्तु दायी करेछेन। तिनि बोलेछेन जिनि तार सन्तान के सठिक भावे गढ़े तुलते पारेन ताके किन्तु आर कोनो दिन एइभावे चोखेर जल फेलते हय ना, ताके सारा जीवन आर कष्ट पेते हय ना, दुःख पेते हय ना, सारा जीवन कोनो रकम बाधा विपत्तिर मध्ये पड़ते हय ना। आमरा जदि सन्तानदेरके आसल पथ ना देखिए दिते पारि, सन्तानदेरके जीवनेर प्रकृत उद्देश्य ना बुझिए दिते पारि, ताहले तो सन्तान भूल पथे चालित हबेई हबे, आर सेई सन्तानेर काछ थेके तो आमादेर दुःख पेते हबे, एटाई तो स्वाभाविक। बर्तमान जुगे अनेक मायेरा बोलेन आमि खूब कष्टे आछि, सन्तान आमाके खेते देय ना, घरे थाकते देय ना, आमाके मारधर करे। बयस्काले जे समस्त मा बाबारा चोखेर जल फेलछेन तार सन्तानदेर जे कि अवस्था हबे से तो ओपरवालाई जानेन। ताई निजेरा तो सारा जीवन कष्ट पाच्छेन आर आपनादेर कष्टेर जेरे आपनार सन्तानो किन्तु कष्ट पाबे, आर जेटि किन्तु आपनारा सह्य करते पारबेन ना। ताई तो सन्तानके सठिक पथेर दिशा देखान, সন্তানকে সঠিকভাবে মানুষ করে তুলুন, আর তার জন্য পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো মেনে চলুন। দেখবেন আপনার সন্তানও উন্নতি করবে, সারা জীবন ভালো থাকবে, সুন্দর সুমধুর জীবন লাভ করবে, এবং আপনিও সারা জীবন ভালো থাকবেন, আপনার সংসার সুন্দর সুমধুর হয়ে উঠবে, আপনার গৃহে কোনো রকম অশান্তি থাকবে না, গৃহ থেকে সকল প্রকার জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে। আমাদের প্রতি প্রত্যেকের সংসারে দেখবেন দু তিনটি বিশেষ কারণের জন্য বেশিরভাগ অশান্তি হয়, এক স্বামী স্ত্রী বা সন্তান বা অর্থ। আমরা যদি পরিবারের প্রতি প্রত্যেকে ঠিক থাকতে পারি তাহলে কিন্তু সংসার সুখের হবে, শান্তির হবে। আমাদের কামনা বাসনা যদি আমাদের ধরা ছোঁয়ার মধ্যে থাকে, আমাদের চাহিদা যদি আমাদের ধরা ছোঁয়ার মধ্যে থাকে, আমরা যদি প্রকৃত মানুষের মতো মানুষ হই এবং সন্তানদেরকেও প্রকৃত মানুষের মতো মানুষ করে তুলতে পারি, আমরা যদি পরম দয়ালের পথে চলতে পারি, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলতে পারি, তাহলে সেই সংসার আমি গ্যারান্টি দিয়ে বলছি সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই সংসারে কোনো রকম বাধা বিপত্তি সহজে আসতে পারবে না। এবারে আমাদের কর্মগুণে হয়তো অনেক প্রকার সমস্যা আমাদের জীবনে নেমে আসে, কিন্তু সেগুলিকে ওভারকাম করতে হবে। জীবন মানেই সমস্যা থাকবে, জীবন মানেই আপডাউন থাকবে, জীবন মানেই দুঃখ কষ্ট থাকবে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদেরকে পরম দয়ালের পথে চলতে হবে, সন্তানদেরকে প্রকৃত রূপে মানুষ করতে হবে। এই চ্যালেঞ্জটা আজই গ্রহণ করুন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আর্য নীতির দশ রকমের সংস্কারে এমন রীতি উপতি হতে খতম অব্দি পুষ্টি পোষণ সংস্কৃতি, যে সময়ে যে বয়সে যে সংস্কার মাথা তোলে অনুষ্ঠানের ভিতর দিয়ে জাগার তারে সৃষ্ট ডোলে, তার ফলতে তেমনি ঝোঁকের পায়েও তেমনি রসালো গতি, অভ্যাসে আর দক্ষতাতে শ্রেষ্ঠ সবল হয় সন্ততি। অর্থাৎ সন্তানকে শ্রেষ্ঠ সবল শক্তিশালী করতে গেলে, সবার থেকে শ্রেষ্ঠ করতে গেলে তাদেরকে কিন্তু এই আর্য নীতির দশ রকমের সংস্কারের রীতি তাদের মধ্যে ঢুকে দিতে হবে, তাদেরকে সেই রীতি মেনে চালানোর চেষ্টা করতে হবে। পুষ্টি হবে, পোষণ পাবে, সংস্কৃতি তাদের মধ্যে দেখা যাবে, এবং পুষ্টি পোষণ সংস্কৃতিতে তারা পরিপূর্ণ থাকবে। তাদেরকে সঠিক অভ্যাস এবং দক্ষতাতে শক্তিশালী এবং শ্রেষ্ঠ করে তুলতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন জন্মজিত সংস্কার সব শিশুর মাথায় ঘুমিয়ে রয়, পারস্পর্যে সময় মাফিক ফাঁকে ফাঁকে হয় উদয়, পরিস্থিতির সাড়া পেয়ে শিশু যেমন বৃদ্ধি পায় দেহ মনে বৃদ্ধিক্রমে সংস্কারও তেমনি গজায়। এই যে সংস্কারের কথা পরম দয়াল আগে বললেন, এই সংস্কার গজাতে গেলে আমাদের যে জন্মজিত সংস্কার অর্থাৎ পিতামাতার যে সমস্ত সংস্কারগুলো থাকে, ভালো দিক খারাপ দিক, যেমনভাবে পিতামাতা নিজেদেরকে গড়ে তোলেন, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু সেই সমস্ত সংস্কারগুলো কিন্তু সন্তানের মধ্যে ঘুমিয়ে থাকে, আর সেগুলো জাগ্রত হয় ধীরে ধীরে। যদি তাকে সঠিক পথে আপনি চালিত করেন তাহলে তার খারাপ সংস্কারগুলো কিন্তু দূর হয়ে যাবে, আর যদি সে তার মতো করে চলতে থাকে, খারাপ পথে চলে যায়, তাহলে কিন্তু খারাপ সংস্কারগুলো জেগে উঠবে আর ভালো সংস্কারগুলো নষ্ট হয়ে যাবে। তাই তো
তাকে ভালো পথে কিন্তু আগে চালিত করতে হবে। যে বয়সে যে সময়ে যে সংস্কার হয় উদয়, সেইটি ধরে অভ্যাসেতে না ধরালে উবাই ক্ষয়। তারপর তুই যতই করবি ধস্তাধস্তে শাসন রাগ, ভয়ে বালক ছিন্ন হবে বিরক্তি না মানবে বাঘ। আমরা অনেক সময় সন্তান বড় হয়ে যাওয়ার পরে তাকে বকাবকি করি, কিন্তু ছোটবেলায় সে অন্যায় করলে তাকে কিছু বলতে চায় না বা তার প্রকৃত সংস্কারকে তাকে ধরিয়ে দিই না। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের সন্তান ভুল পথে চালিত হয়, আমাদের সন্তান কিন্তু খারাপ হয়ে যায়। আর পরে আমরা যতই মারধর করি না কেন, যতই শাসন করি না কেন, সে কিন্তু আর কখনো মানুষের মতো মানুষ হবে না। পরম দয়াল আরো স্পষ্ট করে দিয়ে বললেন, জন্ম হতে 5-7 বছর একই বদ্ধ সম্বেগ বেগ, ছেলে পুলের অন্তরতে প্রায় চলে হয়ে সবেগ। এর ভিতর যে সম্বেগ যেমন ভাবে মাথা তোলে, তারই ভেতর নিয়মনে জানার দীপ্তি তেমনি খোলে। ওই বয়সে মায়ের কাছে ছেলে পুলে থাকবে যত, মায়ের সূক্ষ্ম সম্পোষণে সংস্কার হবে দক্ষ তত। মাকে আগে সংস্কারী হতে হবে, পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাবারে মাকে আগে প্রকৃত পথের অধিকারী হতে হবে, মাকে আগে পরমপিতার সন্তান হয়ে উঠতে হবে, তবেই কিন্তু তিনি তার সন্তানকে প্রকৃত রূপে সংস্কার পূর্ণ করে তুলতে পারবেন, পরমপিতার সন্তান করে তুলতে পারবেন। আর জন্ম থেকে 5-7 বছরটা কিন্তু খুবই ভাইটাল, এই সময়ে আপনি তাকে যে সংস্কার দিতে পারবেন সেই সংস্কারই কিন্তু তার অভ্যাসে পরিণত হবে, আর সেইভাবেই কিন্তু সে গড়ে উঠবে। আমরা অনেক সময় ভাবি বাচ্চা ছোট আছে, অনেক সময় বাচ্চার সামনে অনেক অপকর্ম করি বা এমন অনেক কথা বলে থাকি, ভাবি বাচ্চা বুঝি কিছু বুঝতে পারবে না। এগুলো কিন্তু কখনো করবেন না। বাচ্চা কিন্তু খুব সজাগ থাকে এবং ছোটবেলায় তাদের ব্রেন কিন্তু খুবই সজাগ থাকে, আস্তে আস্তে তাদের ব্রেন কিন্তু খুলতে থাকে। আর এই সময়ের যত কর্ম তারা কিন্তু ঠিক মনে রাখতে পারে, এই সময় ব্রেন কিন্তু খুব স্ট্রং হয়। তাই এই সময় আপনাদের মেন মোটিভ হতে হবে সংস্কারকে ঠিকভাবে, সঠিক সংস্কারকে ঠিকভাবে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, সঠিক অভ্যাসগুলো ভালো ভালো কর্মগুলো তাদের দিয়ে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তাই তো আগে নিজেদেরকে পরমপিতার সন্তান করে তুলতে হবে, না হলে তো আমরা প্রকৃত রূপে তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবো না, ভালো অভ্যাস বা প্রকৃত সংস্কারকে তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো না। পরম দয়াল সাবধান করে দিয়ে বললেন, প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়, অর্থাৎ প্রসব করার থেকেও কিন্তু সন্তানকে মানুষ করা আরো কঠিন কাজ। সন্দিচ্ছা সহ বুদ্ধিমতি দক্ষ নিপুণ হতেই হয়, সবসময় মায়েদেরকে বুদ্ধিমত হতে হয়, সন্দিচ্ছা সহ দক্ষ নিপুণ হতে হয়। অভ্যাস ব্যবহার ইস্তেমাল সেবা নিয়মন দায়িত্ব বুদ্ধি, অভ্যাস ব্যবহার ঠিক করতে হবে, সেবা নিয়মন দায়িত্ব বুদ্ধি আমাদের ঠিক করতে হবে। এ না থাকলে সব মেয়েরই সন্তান প্রসবে নায়ক শুদ্ধি, এটা যদি না থাকে তাহলে কিন্তু সন্তানের যে প্রসব করলাম সেই সন্তানকে মানুষের মতো আমরা মানুষ করতে পারবো না, সন্তান প্রসবে কিন্তু শুদ্ধি হবে না। তাই তো বলে, মেয়ে আমার মায়ের আসন নেবার আগে উমার মতো ওট গজিয়ে দুনিয়া সাজা তেমনির আগে। তাই তো প্রত্যেক মেয়েকে মা হতে হবে, প্রত্যেক মেয়েকে সুসন্তানের মা হয়ে উঠতে হবে, সুসন্তানের জন্ম দিয়ে তাদেরকে সু অভ্যাসে অভ্যস্ত করে তুলতে হবে, সুসংস্কার তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, তবেই তো উমার মতো মা হয়ে ওঠে এই দুনিয়াকে সুন্দর সুমধুর করে তুলতে পারবেন। দুষ্ট ছেলে হোক না যতই, জানিস ওটা ততই ভালো, মায়ের প্রতি টানটি ছেলে থাকলে অটুট আরো ঝাঁঝালো। মায়ের একটু প্রীতির আসে করতে নারে এমন কাজ, ভাবতে নারে আছে জগতে সেই তো হলো মহান ধাঁজ। অনেক ছেলে দেখবেন ছোটবেলায় খুব দুষ্ট হয়, খুব চঞ্চল হয়, তো ওই নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন না। ছোটবেলায় সন্তান দুষ্ট হলে চঞ্চল হলে অসুবিধা নেই, মায়ের প্রতি যদি সন্তানের টান থাকে তাহলে কিন্তু সেই ছেলে অতি অবশ্যই সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী হবে। শুধু তার মধ্যে সুসংস্কারটা ভরিয়ে দিন, সু অভ্যাসে অভ্যস্ত করে তুলুন, পরমপিতার সন্তান করে তুলুন, পরমপিতার চরণে তাকে ন্যস্ত করুন, তাহলেই দেখবেন কাজ হয়ে যাবে। সৎ খেয়ালে সাধুবাদের নিয়ন্ত্রণের বারাস রোগ, অসৎ হলে রকম দেখে দিশ ঘুরিয়ে ছেলের ঝোঁক। সবসময় আপনার সন্তানের মধ্যে সৎ খেয়ালের ডুবে রাখার চেষ্টা করবেন, না সেটা তখনই সম্ভব হবে যখন আপনি পরম দয়ালের শ্রী চরণে তাদেরকে আশ্রয় করাবেন, পরম দয়ালের সৎ গ্রন্থাদি পাঠ করাবেন, পরম দয়ালের প্রত্যেকটি কথাকে শ্রবণ করাবেন, পরম দয়ালের এই আলোচনাগুলো শ্রবণ করাবেন। এর মধ্য দিয়ে দেখবেন আপনার সন্তান সৎ খেয়ালি হয়ে উঠবে, সৎ সংস্কারের অধিকারী হবে এবং সুন্দর জীবনযাপনের অধিকারী হয়ে উঠবে। আর অসৎ হলে তখনই কিন্তু ছেলের ঝোঁককে ঘুরিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, ওয়েট করলে হবে না। শিশুর মন আদ বলিতে যে লক্ষ্যতে যা যা কয় তা না বুঝে চাপানো কথায় আনাই বোধের বিপর্যয়। যখন শিশু আদ বলি বলতে থাকে তখনই কিন্তু, যখনই শিশু আদ আদ কথায় কোনো কিছু বলতে থাকে তখনই কিন্তু তাকে সেই কথাগুলির মানে বুঝিয়ে দিতে হয়। সে যা যা অনুসন্ধিৎসানে প্রশ্ন করে তাকে সেইভাবে কিন্তু উত্তর দিতে হয় এবং সেগুলি তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হয়। তখন থেকে কিন্তু প্রকৃত সংস্কারই করে তাকে তুলতে হয়। আর তাকে যদি সেই উত্তরগুলি না দিয়ে চাপানো
বিভিন্ন রকম কথা দিয়ে তাকে চুপ করিয়ে দিই, তখনই কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে। অনেক সন্তান দেখবেন ছোটবেলায় প্রচুর বায়না করে, আর আমরা তখন কি করি, তাকে মারধর করি, বকাবকি করি। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলছেন, বকাবকি ছেড়ে দিয়ে, মারধর ছেড়ে দিয়ে তাকে একটু ভালোবাসা দিও। তিনি বাণী দিলেন, দেখো দেখো লক্ষ্মী ছেলে একটুও কিন্তু কাঁদে না, এমন বলায় প্রায় ছেলে বায়না তেমন ধরে না, তাকে একটু আদর করে বলতে হয় লক্ষ্মী ছেলে কাঁদতে নেই। এইভাবে অনেক সময় দেখবেন আপনার সন্তান বায়না ছেড়ে দেবে। ছোটবেলায় সন্তানরা বায়না করবে, কিন্তু মারধর বা বকাবকি করবেন না, তাকে ভালোবাসা দিয়ে সঠিক পথে কিন্তু আনয়ন করার চেষ্টা করবেন। আদৌ কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটাই হবে মোক্ষম ছেলের হিসেবে চল নয় প্রস্তাবি। আদৌ কথার সময় থেকেই কিন্তু আমাদেরকে তাকে আসল পথকে ধরিয়ে দিতে হবে, পরম দয়ালে সন্তান করে তুলতে হবে, প্রকৃত জীবনের যে উদ্দেশ্য সেটিকে বুঝিয়ে দিতে হবে। এরপরে হলে কিন্তু আর সেই সন্তান সেগুলি গ্রহণ করতে পারবেন না। অনেকে বলে থাকেন সন্তানকে এত ছোটবেলায় ঠাকুরের কথা শোনাবো, ঠাকুরের কথা বলাবো, ঠাকুরের পথে চালিত করব, বয়স হলে তবে তো দীক্ষা নিতে হয়, 12 বছর হয়ে গিয়েছে কেন সন্তানের দীক্ষা দেবো এক্ষুনি। তো এগুলি এই ভুলগুলি কিন্তু কখনো করবেন না। আদৌ কথা সময় হতে ঠাকুরের বাণী, ঠাকুরের গান, ঠাকুরের কথা শ্রবণ করান, ঠাকুরের কথা বলতে থাকুন, তাকে ঠাকুরের সৎগ্রন্থাদিগুলো পাঠ করার কথা বলতে থাকুন, তবেই কিন্তু সেই সন্তান প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠবে, তবেই সেই সন্তান প্রকৃত উন্নতি করতে পারবে। কেননা ছোটবেলায় যে সন্তান যে অভ্যাসগুলি একবার গ্রহণ করে নেয়, যে সংস্কারগুলি একবার গ্রহণ করে নেয়, সেগুলি কিন্তু সহজে সে আর ছাড়তে পারে না। আর অনেক বাড়িতে আবার আছে যারা নিরামিষ আহার গ্রহণ করেন, দেখবেন অনেক বাবা মা আছেন নিরামিষ আহার গ্রহণ করেন কিন্তু সন্তানদেরকে আমিষ আহার গ্রহণ করেন, এটিও কিন্তু খুব বড় একটা ভুল। এই ভুল থেকে কিন্তু নিজেদেরকে বিরত করার চেষ্টা করবেন। নিজেরা যেটি গ্রহণ করছেন নিজেরাই ভালোর জন্য গ্রহণ করছেন, আর সন্তানদেরকে আপনারা নরকে স্থাপন করছেন। এই ভুল থেকে নিজেরা যেমন বাঁচছেন সন্তানদেরকেও কিন্তু বাঁচানোর চেষ্টা। আমরা খাদ্য গ্রহণ করি কেন, নিজেদেরকে পুষ্ট করার জন্য, নিজেদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের শরীরকে রোগমুক্ত করার জন্য, এবং আমাদের শরীরে যে সমস্ত উপাদানগুলি লাগে, ফ্যাট বলুন, প্রোটিন বলুন, কার্বোহাইড্রেট বলুন, বিভিন্ন ভিটামিনস বলুন, সমস্ত কিছুই কিন্তু গ্রহণ করার জন্য আমরা খাদ্য গ্রহণ করি, যাতে আমার শরীর বেঁচে থাকে। তো সেই সমস্ত গুণগুলিই তো নিরামিষ খাবারের মধ্যে রয়েছে, তাহলে কেন আমরা আমিষ আহার গ্রহণ করব? আমরা ক্যালসিয়াম ক্যালসিয়াম করি, আমরা যদি একটু তিল বাটা খাই, ওই যে হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম আছে তার 3 গুণ বেশি ক্যালসিয়াম কিন্তু তিল বাটার মধ্যে রয়েছে, তো আমরা সেটিকে গ্রহণ করব, আমরা কেন হাড্ডি খেতে যাব? তো এইরকমভাবে নিজেদের সন্তানদেরকে কিন্তু ভুল পথে চালিত করবেন না। নিজেরা ভালো পথকে বেছে নিয়েছেন, সন্তানদেরকেও ছোটবেলা থেকে আজন্ম নিরামিষাসী করে তুলুন। ভগবানের প্রত্যেকটা আদেশ নির্দেশকে তার মধ্যে ঢুকিয়ে দিন, প্রত্যেকটি কর্মকে তার মধ্যে ঢুকিয়ে দিন। সন্তান যখন একটু বড় হবে তখন থেকেই সন্তানের নাম জপ করতে শেখান, সন্তান প্রথম কথা বলবে তখন সে বীজমন্ত্র তাকে শেখান, তাকে জপ করানো শেখান, এইভাবে তাকে প্রকৃত রূপে মানুষের মতো মানুষ করে তুলুন, তার জীবনকে সুন্দর সুমধুর করে তোলার চেষ্টা করুন। দেখবেন জীবনে আপনাকে কখনো চোখের জল ফেলতে হবে না। এই যে বর্তমানে সন্তানকে নিয়ে অশান্তি হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু কেটে যাবে। আর যখনই আপনার গৃহে ভগবানের আলোচনা হবে, পরম দয়ালের সৎ গ্রন্থাদি পাঠ হবে, সৎ নাম মনন হবে, তখনই সেই গৃহে ভগবান স্বয়ং বাস করবেন এবং সেই গৃহ কিন্তু স্বর্গসম হয়ে উঠবে। হয়তো পরম দয়ালের সাধন ভজন করতে গিয়ে অনেক দুঃখ কষ্ট পেতে হতে পারে, যুগে যুগে যখনই ভগবান এসেছেন যারা ভগবানকে নিয়ে থেকেছেন তাদেরকে দুঃখ কষ্ট পেতে হয়, কিন্তু হার মানলে চলবে না। জীবনে ধৈর্য সব থেকে বড় জিনিস এবং সাধন ভজন তার থেকে আরো 10 গুণ বড় জিনিস, তাই সাধন ভজন করে চলুন, দেখবেন একদিন সব বিপদ কেটে যাবে, সমস্ত ঝড় চলে যাবে এবং সমস্ত দিক থেকে আপনি সুন্দর সুমধুর জীবন যাপন করতে পারবেন। আরেকটা জিনিস, বাবা মা যেটি ভুল করে থাকে এটি কিন্তু প্রত্যেকেরই আমাদেরকে বিরত থাকতে হবে। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, ছেলের পক্ষ নিবি না কেউ, বুঝার সমবেদন ধরে অমন স্থলে তার সমর্থন ঘায়েল করে ছেলের জীবন। কুকাজের অতি হয় স্বাভাবিক, চায় না কবু আসতে পারে, ছেলের যদি দোষও না হয় তবুও বুঝিয়ে বলবি তাকে, না বুঝানোর দোষ করে তুই তাতেই কিন্তু পড়বি পাকে। ছেলে যদি দোষ করে আমরা তার পক্ষ নিয়ে থাকি, এটা কিন্তু করলে হবে না। ছেলে দোষ করলে তাকে কিন্তু সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে যে এটা দোষ হয়েছে, এটা ভুল হয়েছে। না বোঝানোর দোষ কিন্তু আমাদেরকেই বহন করতে হবে, তাই এই ভুল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক সময় আবার দেখবেন ছেলেকে কিছু বললে মা রেগে যান বা বাবা রেগে যান, অনেক সময় বাবা ছেলের সামনে মাকে অপমান করেন বা মা ছেলের সামনে বাবাকে অপমান করেন,
এগুলো কিন্তু ভুল করেও করবেন না, বা ছেলের সামনে ঝগড়াও কিন্তু ভুল করে করবেন না। সন্তানের সামনে, ছেলে বলুন বা মেয়ে বলুন, কারোর সামনে কিন্তু এগুলি করবেন না। সন্তানের সামনে কখনোই বাবা মা উভয়কে অপমান করবেন না বা ঝগড়া করবেন না, এগুলি কিন্তু প্রত্যেকের জন্য ক্ষতিকর। আর লোভ দেখিয়ে কখনো কিন্তু ছেলে মেয়ের কাছ থেকে সেবা নেওয়ার চেষ্টা করবেন না, এটি কিন্তু খুবই খারাপ। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু পরমপিতার সন্তান হয়ে উঠুন, দেখবেন জীবন ধন্য হবেই হবে, এবং সন্তানদেরকেও কিন্তু প্রকৃত রূপে পরম দয়ালে সন্তান করে তুলুন। আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, জীবনে কখনো দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, গৃহে সবসময় সুখ শান্তি বিরাজ করবে। হয়তো জীবনে অনেক সময় ঝড়ঝাপটা আসবে, কিন্তু সমস্ত কিছু কাটিয়ে আপনি জয়লাভ করবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়ালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।